আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা ফ্ল্যাক্স এটা নিয়ে আলোচনা করব। একটু দেখুন ফ্ল্যাক্সিঙ্ক ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি এটা ইউজ করলে উইথ কথাটা থাকতে হবে একটু লক্ষ্য করে দেখুন আমি এইখানে প্যানেট নামে একটা ডিপ নিয়েছি এই ডিপের আন্ডারে আমি চারটা ডিপ রেখেছি এবং এইগুলোতে একটা কমন ক্লাস রেখেছি সেটা হচ্ছে বক্স এবং এই ডিপের নাম দিয়েছি চাইল্ড ডিপ ওয়ান চাইল্ড ডিপ টু এইভাবে আমি চারটা ডিপ নিয়েছি তাহলে এই প্যারেন্ট ডিপের এই চারটা ডিপ হচ্ছে চাইল্ড ডিপ এখন একটু লক্ষ্য করে দেখুন আমি এইখানে এই ডট বক্স প্রতিটা ক্লাস আমি কমন নিয়েছিলাম প্রতিটা ডিপে এটাকে ধরেছি এটাকে ধরে এটার নির্দিষ্ট একটা উইথ দিয়ে দিয়েছি দুইশো পিকজেল তাহলে প্রতিটা ডিপ দুইশো পিকজেল হয়ে যাবে হাইট দিয়েছি আটচল্লিশ পিকজেল এখন আমি চাইল্ড ডিপ ওয়ান এটাকে ধরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি টমেটো পেডিং দিয়েছি ফাইভ পিক্সেল কালার দিয়েছি হোয়াইট টেক্সটাই লাইন দিয়েছি সেন্টার সেম একই রকম করে আমি এইভাবে চারটা ডিপ ডিজাইন করেছি শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিয়েছি এখন একটু লক্ষ্য করে দেখুন আমি এই প্যারেন্ট ডিপকে ধরেছি এই প্যারেন্ট ডিপকে ধরে আমি বর্ডার টেন পিকজেল সলিড ব্ল্যাক করে দিয়েছি মার্জিন দিয়েছি উপরে নিচে টোয়েন্টি পিকজেল ডানে বামে অটো পেডিং দিয়েছি ফাইভ পিকজেল বর্ডার রেডিয়াস দিয়েছি ফাইভ পিকজেল আমি আপনাদের বলেছিলাম আমরা যখন ফ্লেক্স নিয়ে কাজ করব তখন আমরা পেরেন ডিপকে ধরবো প্যারেন ধরে আমরা সেটাতে ডিসপ্লে ফ্লেক্স লিখে দিব ডিসপ্লে ফ্লেক্স লিখা মাত্র পেরেন সহ এটার আন্ডারে যে চাইল্ড ডিপগুলো থাকবে সেগুলা ফ্লেক্স বক্সের আন্ডারে চলে আসবে এখন দেখুন এটা যদি আমরা একটু কার্ডপ্লাস এস দ্বারা সেভ করে এখানে একটু রিলুট করি তাহলে এটা এমন দেখাবে এখন একটু লক্ষ্য করে দেখুন এ চাইল্ড এপ ওয়ান এইটাতে আমি লিখে দিব অ্যাট এল ই এক্স ফ্ল্যাক্স এস এইস আর আই এন্ড কে শ্রিঙ্ক এখানে আপনি দিয়ে দেন ওয়ান সেম একই রকম করে আপনি এটা কপি করেন এটা কপি করে আপনি এটাতে বসাই দেন টু আপনি এটাতে বসাই দেন এখানে লিখে দেন থ্রি এটাতে লিখে দেন ফোর এখন একটু লক্ষ্য করে দেখুন কার্ড প্লাস দ্বারা সেভ করুন এখানে একটু রিলুট করুন এখন আপনি এটা একটু ছোটো করেন একটু লক্ষ্য করে দেখুন এটা ছোট হচ্ছে এটা ছোট হচ্ছে আমরা একটু লক্ষ্য করে দেখুন চাইল্ড আইল্ডিপ ওয়ানে আমরা ইউজ করেছিলাম ফ্ল্যাক্স ট্রিঙ্ক ওয়ান দেখুন এটা অনেকটা বড় হয়ে আছে আমরা এই চাইল্ড ডিপ টুয়ে এটাতে ব্যবহার করেছিলাম ফ্ল্যাক্স স্ট্রিং টু এটা একটু বড় হয়ে আছে এই তিন নম্বর এবং চার নাম্বার ডিপের থেকে এবং আমি এই তিন নম্বর ডিপে ব্যবহার করেছিলাম স্ট্রিং থ্রি এই চার নাম্বার ডিপের থেকে এই তিন নম্বর ডিপটা একটু বড়ো হয়ে আছে লক্ষ্য করে দেখুন আমি এই চার নম্বর ডিপে ব্যবহার করেছিলাম স্ট্রিং ফোর সেজন্য এটা অনেকটা ছোটো দেখাচ্ছে আপনি এখন এটাতে লিখে দেন টেন এখানে একটু রিলুট করেন একটু এখন দেখেন একটু ছোট করেন ছোট করেন ছোট করেন দেখুন এটা অনেকটা ছোট হয়ে যাবে অর্থাৎ এই ফ্ল্যাক্স শ্রিঙ্কটা কাজে লাগবে আপনি যখন কোনো কিছু রেসপনসিভ ডিজাইন করবেন আপনি কোন ডিপের আয়তন কেমন চাচ্ছেন কতটুকু উইথ চাচ্ছেন সেই ডিপটা দেখতে কেমন হবে রেসপন্সিভের সময় আপনি সেটা ফ্লেক্স স্ট্রিংকের মাধ্যমে বলে দিতে পারেন সেম একই রকম করে আপনি এটা ওয়ান রাখেন চাইল্ড ডিপ ফোর এটা আমরা ওয়ান রাখলাম এখন এই চাইল্ডে এটাকে আপনি চল্লিশ করে দেন একটু লক্ষ্য করে দেখুন এটা এমন আছে একটু ছোটো করেন দেখুন এটা অনেকটা ছোটো হয়ে যাবে এটাই হচ্ছে ফ্ল্যাক্স শ্রিঙ্কের ব্যবহার আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করে দেখুন আপনি এইখান থেকে এই উইথ এই কথাটা একটু উঠাই দেন এটাকে ধরেন এটাকে ধরে এতটুকু একটু উঠাই দেন কার্লাসেস দ্বারা সেভ করে এখানে রিলুট করেন দেখুন আমাদের এটা কাজ করবে না এখানে আমরা ফ্ল্যাক্স ট্রিঙ্ক ব্যবহার করেছি কিন্তু উইথ না থাকার জন্য এটা কাজ করছে না আমি আপনাদের যেটা বলেছিলাম আমরা যখন ফ্ল্যাক্স ট্রিঙ্ক ব্যবহার করব সেটাতে অবশ্যই উইথ কথাটা থাকতে হবে আশা করি আপনারা ফ্ল্যাক্স ট্রিঙ্ক কি কেন আমরা ফ্ল্যাক্স রিঙ্ক ব্যবহার করবো ফ্ল্যাক্স রিঙ্কের কাজ কী এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছেন এই ভিডিও এতটুকুই থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম